কি ব্যাপার এনিওয়ে যাই হোক এটা লাগবে না আপনারা জাস্ট একটু দেখেন যে বাইকটা কত সুন্দর এদিকে আসেন যশিম ভাই এদিকে আসেন ওইটা লাগবে না আপনি এদিকে আসেন আমি কিন্তু প্রথম দেখাতে আসলে বাইকটার প্রেমে পড়ে গেছি কারণ এত সুন্দর এটা কিন্তু আপনার অনেক অ্যাডভান্স ফিচার সহ আসছে যেগুলো আপনারা দেখলে অবাক হবেন বাইকের প্রাইস এবং আমরা ডিটেলসটা আপনাদেরকে বলতেছি একটু শুনেন এদিকে আসেন যশিম ভাই আপনি আমাকে বলেন এই বাইকটার সিসি কত এটা হচ্ছে আমি এখনো পর্যন্ত উপরে বাইক চালাই নাই বাট যারা একটু বেশি সিসি পছন্দ করেন তাদের জন্য কিন্তু স্বপ্নের হর্নের জিরো অলরেডি লঞ্চ হয়ে গেছে কালকেই আজকে আসছে সিটি হুন্ডাতে কারণ বাজার আসলেই এই বাইকটি আপনি দেখতে পারবেন বাট এখন কিন্তু বুকিং নেওয়া হচ্ছে তো যারা প্রি অর্ডার করতে চাচ্ছেন বুকিং করতে চাচ্ছেন দেরি না করে এখনই সিটি হুন্ডাতে চলে আসেন স্ক্রিনে ফোন নাম্বার আছে সিটি হুন্ডার আপনারা ফোন করে অর্ডার করবেন বাট বাইকটা দেখেন এই বাইকে কিন্তু ফিচারস এর শেষ নাই এটা ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল এবিএস এটার মধ্যে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন যেটা নাকি অনেক দামি একটা রেপসল বাইকের মধ্যে আমি দেখছি দেখেন এটার যে মানে আপনার সাসপেনশন এটাও কিন্তু এইচডি সাসপেনশন বলে এইচডি সাসপেনশন এইচডি আর এটা কিন্তু এফআই ইঞ্জিন সাথে আরো অনেক কিছু অ্যাড হয়েছে এবার জসিম ভাই আমাকে এই বাইকটার ব্যাপারে ডিটেলস বলবে দামটাও আমরা বলে দিব দামটা জানার জন্য আপনারা একটু ওয়েট করেন আগে বাইকটা দেখেন কয়টা কালার अवेलेबल ভাইয়া এই বাইকটা আচ্ছা ওনার হাতে দেন আমি আর আপনি কথা বলি ওকে সো আমরা দুই ভাই মিলে আপনাদেরকে আজকে এই ব্যাপারে ডিটেইলস বলবো প্রথমত বাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার ভিউয়ারদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি জি আমি জসীম পাটোয়ারি আহ বহুল প্রতীক্ষিত এই হর্নেট টু বাইক টু পয়েন্ট ও বাইকটির সবাই অপেক্ষায় ছিলেন কবে আসবে এবং কবে আসবে এটার জন্য আমরা অনেক ইনকোয়ারি পাইছি ফাইনালি এটা বাংলাদেশে কিক অফ হয়েছে গতকালকে তো এটার স্পেশালিটি আমরা এখন বলবো একটা একটা কাস্টে বলেন কয়টা কালার অ্যাভেলেবল ও আচ্ছা এটা কালার হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল আপনাদের কাছে এই মুহূর্তে কয়টা এই মুহূর্তে তিনটা কালার আছে একটা কালার হচ্ছে এই যে রেড ম্যাট কালার যেটা এটা এটা মেরুন মেরুন টাইপ আচ্ছা আমরা গাড়ির ভাষায় রেড ওয়াইন বলি অনেক সময় বাট কালারটা কিন্তু মেরুন খুবই চমৎকার এবং গ্রাফিক্স কিন্তু অনেকটা হচ্ছে ব্লু কালার পাশেই কিন্তু আপনার ব্লু যেটা ব্লু কালার সেটা अवेलेबल আছে একটা কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটার পিছনেই তো লোক বেশি भैया হ্যাঁ আমি একটু ব্ল্যাক কালারটা দেখাই আসি একটা মিনিট এই হচ্ছে আরো একটা কালার এটা গ্রে বোধহয় ব্ল্যাক বলা ভুল হবে ওকে তো আমরা একটা দেখাইতেছি আপনারা অন্য কালারগুলো দেখার জন্য চলে আসেন জি এটা আপনার কালারটা দুইটা এখানে কিন্তু আপনার দেখেন একটু গ্রে টাইপেরও আছে ব্ল্যাক এর মতন আবার এখানে রেড ওয়াইনও আছে সো আমরা এখন ডিটেইলসে যাব প্রথম হচ্ছে যে এটা 185 সিসি এর কাঁচা কাঁচি 184.4 4 হ্যাঁ যে ফ্যাক্টরি বাংলাদেশে থাকতে হবে ও আচ্ছা তাহলে এটা চালাইতে তো সমস্যা নাই এটা চালাইতে সমস্যা নাই ওকে তো ওটা ধরেন ফ্যাক্টরি গ্রো করে একটা মার্কেটে জশিম ভাই যদি একটু মানে সাহস দেন আমি একটু ওইটা বসতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ হচ্ছে যে একটা লোভ সামলাইতে পারতেছি না বাইকটা কিন্তু আসলেই অনেক সুন্দর বিশেষ করে আমরা যারা বাইক ইউজ করি আমি কিন্তু অলরেডি আপনি জানেন যে আর ওয়ান ফাইভ চেঞ্জ করে এম টি ফিফটিন নিছি তো এই বাইকগুলার ভিতরে বসে খুব আরাম তো যারা নাকি একটু বসে স্বাচ্ছন্দ্য বোধ করতে চান কমফোর্ট চান এই বাইকটাতে আমি বসার পরে দেখলাম এটা আরো বেশি আরাম আপনারা দেখেন আমি কিন্তু হাইট হচ্ছে মাত্র পাঁচ ফুট দুই ফাইভ ফিট টু ইঞ্চ কিন্তু আপনাকে দেখে মনে হয় না আপনাকে দেখে মনে হয় আপনার ফুট চার আচ্ছা এনিওয়ে এটাতে খুব ইজিলি আপনি বসতে পারবেন এবং রাইডিং কমফোর্ট যেটা বলে এটা কিন্তু একদম আচ্ছা আমরা আমরা একটু স্পেসিফিকেশনে যাই বলে এই বাইকটা হচ্ছে আপনার এফআই সিঙ্গেল চ্যানেল আগের হর্নেট আর এটার মধ্যে গুলো ডিফারেন্স হ্যাঁ আগের 100 হর্নেট হলো কার্বুরেটর ইঞ্জিন ছিল এটা হচ্ছে এফআই ইঞ্জিন আগের হর্নেটে আপনার কি লক যেটা সেটা ছিল আপনার মিটার সাথে উপরে উপরে এখন এটা ট্যাংকের সাথে এটা একটা ইউনিক চেঞ্জেস আপনি বলতে পারেন আগের হর্নেটের ট্যাঙ্কটা ছিল মাস্কুলার টাইপ এবং এখানে যে শেপটা এই শেপটা ছিল না এখানে একটা ডিজাইন করা হয়েছে এটা ডিজাইনটা অনেক একটু জোস একটা ডিজাইন স্পোর্টি ভাব আছে কিন্তু হ্যাঁ স্পোর্টি ভাব এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে কার্ভটা এই কার্ভটা কিন্তু আপনার গাড়ির স্পিডের এর ক্ষেত্রে আপনাকে এটা সহযোগিতা করবে বুঝছেন আচ্ছা এটা কিন্তু গাড়িতেও আছে জশিম হ্যাঁ গাড়িতেও আছে ঠিক আছে আপনার যত বেশি ইয়ার পাস তত মানে কিন্তু তারপরে এটা হলো ভাই ফুল ডিজিটাল মিটার আচ্ছা এটাতে গিয়ার শো করবে প্লাস আমরা গিয়ারটা দেখাবো আচ্ছা আর এটার সবচেয়ে বেশি ক্রাস হচ্ছে সামনে যে স্পোর্টি লুকসটা টা একটা নেকেট একটা লুক এলইডি ফুল এলইডি এবং এটাও জ্বলে থাকে

এটা সুবিধাটা হচ্ছে যে এটা আপনার যে কোনো গর্তে পড়ো কত উঁচু জায়গায় জায়গায় এটা আপনাকে ব্যালেন্স করবে এছাড়া এটা নিশনের ব্রেক ক্যালিপার ইউজ করা এবং 276 এমএম ডিস্ক ইউজ করা আছে নিশনের ব্রেক ক্যালিপার সহ এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস তো আপনার ব্রেকিং সিস্টেম নিয়ে কোনো ধরনের ইনশাআল্লাহ আপনারা যেহেতু জানেন এবিএস এর ব্রেকিং টাইস ইজ দ্য বেস্ট ব্রেকিং সিস্টেম রাইট নাও এটা হচ্ছে যে আপনার এটার যে সিট আপনি দেখতে পাচ্ছেন এটা একটা স্প্লিট সিট আপনার পিলিয়নের জন্য আলাদা করা তবে এটা অনেক বেশি হাইট না ওয়েল ব্যালেন্স সিট এবং কমফোর্টেবল সিট এছাড়া আপনি পাচ্ছেন এটার যে মাফলারটা এটা মাফলারটা আগে আরেকটু ইয়ে ছিল কিন্তু এটা ফুলি কভার করা আছে মাফলারটা আগে হাফ কভার করা ছিল কিন্তু এবার ফুলি কভার করা কভার করা হয়েছে এটা যে পিলিয়ন সিটের যেই আপনার লেগ ফুট আছে এটা কিন্তু আপনার ইয়ে করা লক সিস্টেম যেটা সিভিআর দেওয়া তো আপনার এটা সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর আছে এটা সেন্সর করা এই সেন্সরের মাধ্যমে আপনার আপনি দেখতে পাচ্ছেন জিজ্ঞেস করছে বড় বড় গর্তে পড়লে কি কাজ করবে না না এই সেন্সরটা হচ্ছে আপনি সাইড স্ট্যান্ডে দেওয়া আপনি দেখতে পাবেন মিটারের মধ্যে মানে কখনো যদি আপনি ভুলে সাইড স্ট্যান্ড উঠাইতে ভুলে যান

আহ সত্তর আচ্ছা আচ্ছা আহ সেগমেন্টের টায়ার এম আর এফ আহ অনেক মোটা হ্যাঁ অনেক মোটাও বোধ হয় ভাইয়া সামনে একটা সবগুলা গাড়িতে আসলে একশো আছে এটাতে একশো এটা বেশি মোটা একশো দশ এবং সতেরো সেগমেন্টের টায়ার ব্যবহার করা আছে ওকে এই ছাড়া আপনার পিছনেও আহ ব্রেক ক্যালিফার ইউজ করা এই যে এটা কিন্তু সবচেয়ে বেস্ট ব্রেক ক্যালিফার যেটা আপনার ইয়ের সাথে এটা নিয়ন্ত্রণ করে এটাকে ওয়েল ব্যালেন্সড ব্রেকিং সিস্টেম বলে আচ্ছা আমার কাছে পরে এটা মনুষক সাসপেনশন ইউজ করা পিছনে জি আমার কাছে যেটা মনে হয় যে এটা বিল কোয়ালিটি নিয়ে আসলে কোনো डाउट নেই অনেক ভালো বিল কোয়ালিটি এবং এটা যে এই যে আপনি দেখেন পিলিয়নের যে হ্যান্ডেল গ্রিপটা হ্যাঁ এটাও খুবই আহ ইউ অনেক ইউনিক অনেক স্মার্ট এবং এটা ধরে মজা মজা পাওয়া যাবে হ্যাঁ এটা আচ্ছা সাইলেন্সার একটু দেখাই দেখেন এটা কতটা স্মার্ট করছে মানে এটা সাইলেন্সার কিন্তু আমি দেখলাম যে ডিজাইন অনেক সুন্দর হয়েছে এবং যারা নাকি আপনার এই বাইকটা কিনবেন আমার মনে হয় এটাতে আপনি মানে এমন কোনো পয়েন্ট বের করতে পারবেন না যেটা আপনার ভালো লাগবে না হ্যাঁ এটা আরেকটা বিষয় হচ্ছে যে ইঞ্জিন গার্ড যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কালার কম্বিনেশন করা সাথে 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 একটা এই এটা কম্বাইন করা আছে আচ্ছা এবং এই যে মনসৎ কালার এবং সাথে যে গ্রাফিক্সটা ওয়েল আহ ডিজাইন আচ্ছা এইখানে কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করেন এই জায়গাটাতে কিন্তু আপনার একটু অন্যরকম মানে এর ডা হইছে এটা আসলে এগুলা ফাইবার এগুলা অনেক স্ট্রং এবং ডুরেবল ফাইবার একবার যদি ফুল ট্যাંકી লোড করতে চাই কত লিটার আমি 12 ফুল ক্যাপাসিটি 12 লিটার ফুল ক্যাপাসিটি এবং এটার বাইকটার ওয়েট হচ্ছে টু কেজি এবার আসল কথায় আসেন মানে মাইলেজ কেমন পাওয়া যাবে আচ্ছা এটার মাইলেজ 50 প্লাস পাবেন এভারেজ আচ্ছা 50 এর উপরে 50 মাইলেজ আচ্ছা এই বাইকটা তো আপনার স্টার্ট করা যাবে না ওইটা একটু মিটার দেখাই দিই আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা কালার अवेलेबल আছে এই মুহূর্তে প্রি অর্ডার চলতেছে ডেলিভারি শুরু হবে আপনার ত্রিশে সেপ্টেম্বর গুলা করলে নাকি জি আচ্ছা এটা একটু স্টার্ট করে দেন ভাইয়া আচ্ছা আরেকটা জিনিস ভাই আমরা কিন্তু ভুলে গেছি এর আগের হন্ডাতে কিন্তু ইয়ে ছিল না আপনার ইঞ্জিন কিল সুইচ ছিল না মানে আপনার অন অফ সুইচ ছিল না অন অফ ছিল না আচ্ছা আপনার এই অন অফ সুইচটা নিয়ে অনেকেরই কমপ্লেইন ছিল হ্যাঁ যে আমার এটা জ্বলে থাকে স্টার্ট বন্ধ করতে পারি না সিগন্যালে ওয়েট করতে হয় তেল বেশি খাচ্ছে এই জন্য আচ্ছা আচ্ছা মানে এটা অনেকেরই ডিমান্ড ছিল যে বাইকে যেন এই অন অফ সুইচটা দেওয়া হয় এটাতে আছে একজন লিখছে সিসি কত দাম কত সিসি আবারো বলে দিচ্ছি 184.4 184.4 সিসি আর প্রাইসটা তো আমরা এখনো ডিক্লেয়ার করি নাই অলরেডি জেনে গেছে সবাই তারপরে জশিম ভাই আপনি বলেন এই বাইকের প্রাইস কত আচ্ছা এটার এটার প্রাইস কি হতে পারে অনেকে প্রথম অবস্থায় জানাইছিলেন যে 3 লাখ তিন লাখের উপর হলে চলবে না এই বিভিন্ন ধরনের কথা বলতিছিলেন আচ্ছা তারপরে আমরা বলি যে এটা একটা রিজনেবল প্রাইস এই সেগমেন্টের মধ্যে এত cc বাইকে 289000 মানে আমরা 2 লাখ 289000 আপনি এই বাইকটা পেয়ে যাচ্ছেন যেটা বাংলাদেশের বর্তমান মার্কেটে খুবই ডিউরেবল প্রাইস আপনি বলতে পারবেন জি এবং আমার মনে হয় এটা অনেকেই পছন্দ করবে শুধুমাত্র এর প্রাইস এন্ড ফিচারস সব কিছু অ্যাড করলে সিসি আচ্ছা এখানে দেখেন এইটার কিন্তু এই পার্টটা আপনার ব্ল্যাক এটা গ্লোসি করা হ্যাঁ হ্যাঁ গ্লোসি এন্ড এই পাশটা হচ্ছে গ্রে গ্রে হ্যাঁ আর এটা এটা রং করা হইছে এখন গাড়িটা নিউট্রালে আছে এই যে এন্ড গিয়ার লেখা আছে এটা গিয়ার পড়লে কিন্তু 1 2 বা একটু চেঞ্জ পাঁচটা গিয়ার আছে হ্যাঁ গিয়ারটা চেঞ্জ করেন এখানে দেখেন এন এর জায়গায় কিন্তু এখন আপনার যদি আপনি এক নাম্বার গিয়ার আসে এখন ওয়ান দেওয়া দেন যদি আপনি দুইয়ে যান আবার দুই আসবে নিউটালে গেলে নিউটাল মানে অনেকেই আছেন যারা বাইক চালানোর সময় স্ক্রিনে আপনার যদি গিয়ারটা উঠানো থাকে সুবিধা হয় হ্যাঁ এনিওয়ে আর সাইড স্ট্যান্ড যদি উঠানো থাকে ভাইয়া কি বলছেন এই যে সাইড স্ট্যান্ড এটা দেন দেখি সাইড স্ট্যান্ড করে আপনি স্টার্ট করেন দেখি এই যে সাইড স্ট্যান্ড করা আচ্ছা সাইড স্ট্যান্ড করলে এখানে কি লেখা আসবে এই যে স্ট্যান্ডার্ড ইন্ডিকেটর এই যে এটা না হ্যাঁ স্ট্যান্ডার্ড ইন্ডিকেটর দাও এই যে স্ট্যান্ডার্ড ইন্ডিকেটর সেন্সর করা চলে আসছে এখন কি স্টার্ট হবে না

ওকে সো আমরা কেউ যদি এই বাইকটা নিতে চায় কি করবে ভাইয়া বলেন আপনাদের এখানে কিভাবে আসবে অ্যাড্রেসটা বলেন আর কবে থেকে এটা ডেলিভারি দেওয়া শুরু করবেন আচ্ছা আমাদের এটা প্রথমত এই বাইকটা নিতে হলে অবশ্যই প্রি বুকিং করতে হবে আমাদের ডেলিভারি শুরু হবে 30 তারিখ থেকে এবং সিরিয়ালি যারা বুকিং করছেন তারা ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা সিরিয়াল ওয়াইজ পাবে সিরিয়াল ওয়াইজ পাবে ওকে এছাড়া আমাদের এখানে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা অনেকেই বাইক এক্সচেঞ্জ করে উনি হয়তো চালাচ্ছেন হর্নেট এক্স ব্লেড অথবা উনি অন্য কোন ব্র্যান্ডের অন্য কোন ব্র্যান্ডের যে কোন ব্র্যান্ডের abz version 3 গতকাল আমাকে একজন নক দিলেন যে ভার্সন 3 উনি এক্সচেঞ্জ করে অন্য 2.0 নিবেন এই ধরনের জিক্সার এক্সচেঞ্জ করে নিবেন যারা যে কোন ব্র্যান্ডের যে কোন মোটরসাইকেল এক্সচেঞ্জ করে আপনি hornet 2.0 এবং অন্যান্য honda এর বাইক city honda থেকে নিতে পারবেন তাদের জন্য থাকবে স্পেশাল আফটার সেল সার্ভিস অথবা স্পেশাল কিছু থাকবে ইনশাল্লাহ সিটি হোন্ডা কিন্তু আপনাকে আফটার সেল সার্ভিসটা এ কারণেই ভালো দিতে পারে কারণ ওনার এখানে একটা বিশাল বড় সার্ভিস সেন্টার আছে চলেন একটু ঘুরে আসি হ্যাঁ আমরা একটু ঘুরে আসি ওকে আর কারণ মাজার আপনি ওয়াসা ভবন পার করলে কত নম্বর মেট্রো রেলের পিলার পরে এটা 466 নম্বর মেট্রো রেল বরাবর আচ্ছা আসেন ওনাদের সার্ভিস সেন্টারটা দেখে আসি এবং প্রচুর কাস্টমার আজকে জসীম এখানে দেখার জন্য আসছে অনেকে অনেকে সার্ভিস নেওয়ার জন্য আসে সবাই একটু আজকে লাইভটা শেয়ার এবং লাইক দিয়ে দেন হ্যাঁ এইখানে হচ্ছে ওনাদের সার্ভিস সেন্টার এট এ টাইম কিন্তু আপনার পাঁচটা ছয়টা ছয়টা র্যাম হ্যাঁ ছয়টা র্যাম ছয়টা এছাড়া অনেকে এফআই অনেকে এফআই ক্লিনার নিয়ে বলছে যে এফআই গাড়ি আনছেন কেন এফআই ক্লিনার নাই সবাই অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের এখানে এফআই ক্লিনার अवेलेबल আচ্ছা আপনার এফআই নিয়ে কোনো ঝামেলা নেই এছাড়া আমাদের এখানে এমসিএস টুলস আছে যে টুলস দিয়ে আপনার ডায়াগনোসিস করা হয় কম্পিউটারের মাধ্যমে আচ্ছা এটা বোধহয় এই পাশে না ভাইয়া হ্যাঁ হ্যাঁ আমরা ডায়াগনোসিস টুলসটা যে ভিতরে রাখা আছে যারাই ডায়াগনোসিস করবেন মানে আপনার কারের মতো যে বাইকও ডায়াগনোসিস করে কি প্রবলেম এটা কিন্তু फाइंड আউট করা যায় এই যে আপনি দেখতে পাচ্ছেন যে সবগুলা র‍্যাম অন আছে এই ছাড়া এই যে আমাদের কাস্টমার ওয়েটিং কাস্টমার ওয়েটিং সব কাস্টমার তো দেখি বাইকের সামনে ভাই সবাই বাইক নিজের বাইকটি কিভাবে সার্ভিস হচ্ছে এটা সবাই দেখতে পছন্দ করে সো আপনারা এখানে আসবেন বসার জন্য জায়গাও আছে জি আমাদের জেনুইন পার্টস আছে জি আপনি এখানে আসলে আপনার বাইকের সার্ভিসের জন্য জেনুইন পার্টস গুলাও কিন্তু ওনাদের এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে পার্টস কিনলে তো ফাইভ পার্সেন্ট টাকা ইয়ে ছিল আমাদের এখানে অন্য যে কোনো জায়গার চেয়ে কমে পারে আচ্ছা ফাইভ পার্সেন্ট বলবো না আপনি কম্পেয়ার করেন আমাদের প্রাইস অন্য যে কোনো জেনুইন পার্টস পাবেন এবং এবং কমে পাবেন সবকিছু তো আছে না সব সব ধরনের জেনুইন পার্টস আমাদের এখানে অ্যাভেলেবেল ওকে বুঝিম ভাই জি অনেক মানে সুন্দর একটা শোরুম সিটি হুন্ডা যেটা নাকি কারণ বাজার অবস্থিত আপনারা ঢাকা থেকে যারা বাইক কিনবেন চলে আসেন এখানে সিটি হুন্ডা কারণ বাজারে এবং ওনাদের এখান থেকে আপনি নতুন বাইক কিনলে কিন্তু রেজিস্ট্রেশন দেওয়া হয়ে যাবে দিনে দিনে আফটার সেল সার্ভিসটা খুব ভালো পাবেন জসিম ভাই এদিকে তাকান আমার প্রাণের ভাই খুব ভালো মনের মানুষ জসিম ভাইয়ের কাছ থেকে কে কে বাইক কিনছেন এর আগে যদি আমার লাইভ দেখে থাকেন একটু কমেন্টসে জানাই দিন ওকে তাহলে ওয়ান এইটি ফোর পয়েন্ট ফোর যে সিসির বাইকটা আমরা আজকে দেখাইলাম হর্নের টু পয়েন্ট জিরো অনেকের ক্রাশ ছিল এই বাইকটার প্রাইস দেওয়া হলো আপনার দুই লক্ষ উনানব্বই হাজার সো এই প্রাইসে আপনারা বাইকটি চাইলে প্রি অর্ডার করতে পারবেন এই দেখেন এনাদার একটা কালার আমরা যেটা দিয়ে লাইভ শুরু করছিলাম আমার মনে হয় খুব ভালো করছে বাইকটা প্রাইস অনুযায়ী এখানে আসলে একটা ব্যাপার হচ্ছে যে বাইক কিন্তু আপনার দিন যায় আধুনিকতা আসে এগুলোতে ফিচার সাইড হয় তো এটার ভিতরে মোটামুটি আমাদের চাহিদার সব কিছুই অ্যাড করা হয়েছে আমার মনে হয় এরপরে আর কেউ বলতে পারবে না যে ভাই এটাতে ওইটা নাই জি অবশ্যই এছাড়াও আপনারা যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন তারা হয়তো ভাবছেন যে ইএমআই করে নেবেন আপনার কার্ডের লিমিট অনুযায়ী আপনি ইএমআই করতে পারবেন তবে আমাদের এখানে জিরো পার্সেন্ট নেই যেহেতু আমরা জিরো দিতে পারবো না আমাদের কমিশন থেকে জিরো দেওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা তো আপনি যারা ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে পেমেন্ট করতে পারবে আচ্ছা এছাড়া আপনার সুবিধার শেষ নাই পুরো বাইক দিয়ে এক্সচেঞ্জও করতে পারবেন আপনার পাঁচটা ফ্রি সার্ভিস আছে দুইটা পেইড সার্ভিস টোটাল ষাটটা সার্ভিস আছে দুই বছরের ইঞ্জিন এনআরটি বিশ হাজার কিলো আরেকটা জিনিস জসী এখানে কিন্তু আপনার ওই যে বাইক কেনার পরে আনুষাঙ্গিক কিছু ব্যাপার থাকে এটার কভার বলেন এটার ওই যে হেলমেট বলেন তারপরে টুকটাক অ্যাক্সেসরিজও কিন্তু পাওয়া যায় হ্যাঁ আমাদের এখানে সব ধরনের অ্যাক্সেসরিজ আছে হোন্ডার অ্যাক্সেসরিজ গুলো আপনি পাবেন এছাড়া আমাদের এখানে আপনার সাইলেন্সার গার্ড ব্যাগ হুক সব ধরনের বাইক কেনার পরে সাজানোর জন্য যা লাগে বাইক সাজানোর জন্য যা লাগে আমাদের এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে আর আপনার যারা ভিউয়ার আছে তাদেরকে তাদেরকে ইনশাল্লাহ আমরা ছোট হোক কিছু ইনশাআল্লাহ থাকবে 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 ওকে তাহলে আমার ভিডিও দেখে যারা বাইক কিনতে তাদের জন্য এটা ঘোষণা করলাম না ডিক্লেয়ার দিলাম না বা থাকবে ছোট হোক বড় ছোট হোক বড় হোক সারপ্রাইজ গিফট আপনাদের জন্য থাকবে সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আর বাইকটা কিনে নেন না কিনে নেন অন্তত দেখার জন্য হইলো আপনারা কারণ বাজার এই সিটি তে চলে আসে আমাদের ঠিকানাটা আবার বলে দিচ্ছি সিসুল্লিশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার ওয়াসা ভবনের ঠিক পশ্চিম পাশে পাশে

তাহলে তো পসিবল দেওয়া হ্যাঁ পসিবল পসিবল ওকে ভাই শখের জিনিস মানুষ 10 টাকা বেশি দিয়া হইলো শখের মানুষের কাছ থেকে নিতে চায় অবশ্যই তো যেহেতু বাইকটা অনেক শখের জায়গা এবং এটা আমাদের ভালোবাসার জায়গা অনেক বুকিং এর জন্য হয়তো ভাবতেছেন যে কিভাবে বুকিং করবেন উনি হয়তো ঢাকার বাইরে আছেন দূরে আছেন আর কোন দিয়ে মনে কিছু অ্যাডভান্স করতে বললে উনি আমাদের বিকাশ নম্বরে ইয়ে করতে পারেন বুকিং করতে পারবেন এবং বিকাশের মাধ্যমে উনি দেশের বাইরে থেকেও করতে পারবেন ভাই মানি দেশে অ্যাকাউন্টে টাকা ঢুকলে হইলো ঢুকলে হইলো আপনি মানি রিসিট পেয়ে যাবেন এখন এটা রিফান্ডেবল রিটার্নেবল যদি বাইক না নেয় সে ক্ষেত্রে রিটার্ন করে রিটার্ন করে দিবেন আর বাইক আজকে বুকিং করলে আজকে তারিখ হচ্ছে 28 28 30 তারিখ থেকে ডেলিভারি শুরু ডেলিভারি শুরু তবে গ্রাজুয়ালি সিরিয়াল অনুযায়ী সিরিয়াল অনুযায়ী ডেলিভারি হবে থ্যাঙ্ক ইউ আপনার পছন্দের কালারের হর্নেট টু আপনারা সিটি ওন্ডা থেকে পার্চেস করবেন সাথে নিয়ে যাবেন আমাদের গিফট হ্যাম্পার সেটা শুধুমাত্র আসাম বক্সের অডিয়েন্স এর জন্য আশা করছি ছোট হোক বড় থাকবে কিছু না কিছু থাকবে ওকে জসিম ভাই ভালো থাকেন আপনারা ভালো থাকবেন আর প্রত্যেকটা লাইভ দেখবেন কারণ আমাদের প্রত্যেকটা লাইভে কোনো না কোনো কিন্তু ইনফরমেশন থাকে যে কোনো তথ্য আপনার সবার আগে পেতে আসাম বক্সি ফলো দিয়ে রাখুন আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে আবার নতুন বাইক যখন আসবে তখন সাথে থাকবে জসিম ভাই না এর আগেও হতে পারে এর আগেও হতে পারে ওকে ইনশাআল্লাহ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বাইক চালানোর আগে অবশ্যই হেলমেট পরবেন সেফটি আপনার ফার্স্ট অন্য সবকিছু পরে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ